নমস্কার সবাই সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য প্রতিদিন ভাত কিন্তু আমাদের কম বেশি বেছে যায় অথবা ফেলে দিতে হয় সে ভাত দিয়ে যদি আমরা এরকম ধরনের চিপস ঘরেই বানিয়ে নিতে পারি বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে জীবনে আর কোনো দিন ভাত নষ্ট করবেন না এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি ভালো লাগবে এখানে এক বাটির মতো ভাত নিয়েছি আর এই ভাতটা আমার রাত্রের বেঁচে যাওয়া ভাত এই ভাতটা দিয়ে আমি সিফসটা তৈরি করে নেব তার জন্য কিন্তু অবশ্যই শিলপাটার দরকার হবে আর ব্লেন্ডারে কিন্তু এই কাজটা করলে হবে না শিল্পারটাই করে নিতে হবে আর হালকা করে কিন্তু একটু লবণ দিয়েছি হয়তোবা স্কিপ হয়ে গেছে লবণটা কিন্তু হালকাভাবে দিতে হবে আর কিভাবে আমি বেটে নিয়েছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এবার ডিজাইনটা করে নিতে হবে তার জন্য প্লাস্টিকের যে ঢাকনাগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগবে আর হালকাভাবে একটু তেল দিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার ডিজাইনটা করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখে বুঝে নিতে হবে প্লাস্টিকের ঢাকনাটা হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে আর এখানে আপনার কিছুই করতে হবে না শুধু একটু ধরে রাখতে হবে এভাবে কিন্তু ডিজাইনটা হয়ে গেল আর অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে না হলে আপনি এই ডিজাইনটা খুলতে পারবেন না আর হাতেও একটুখানি তেল লাগিয়ে নিতে হবে আর দেখতে পারলেন কত সহজে কিন্তু ডিজাইনটা হয়ে গেল আমি একইভাবে আরেকটা করে দেখাচ্ছি আর এই কাজটা কিন্তু শিল্পাটা ছাড়া হবে না অবশ্যই শিল্পাটাটা ব্যবহার করতে হবে আর যতবার আপনি ডিজাইনটা করে নেবেন ততবার কিন্তু হালকাভাবে একটু ঢাকনাটায় তেল লাগিয়ে নিতে হবে দেখতে পারলেন কত সহজে কিন্তু এই ডিজাইনটা করা যায় এর চেয়ে সহজ ডিজাইন বা রেসিপি আমার মনে হয় কোথাও নেই এভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি এখন আমি একটু ফুড কালার দিব আর ফুড কালারটা সম্পূর্ণ কিন্তু অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই অল্প পরিমাণে একটু ভাত নিয়েছি আর দু ফোটার মতো একটু ফুড কালার দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করার পরে এবার বেটে নিতে হবে এখন একইভাবে ঢাকনাগুলো দিয়ে ডিজাইনটা করে নেব এই ডিজাইনগুলো করতে কিন্তু একটুও সময় লাগে না আর দেখতে পারছেন কত সহজে কিন্তু এই ডিজাইনগুলো করা যায় আমি একইভাবে অনেকগুলো কিন্তু তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটার গায়ে একটা লাগবে না সে ভয়টা নেই আর এগুলো এখন রোদ্রে শুকাতে হবে ভালো মতো রোদ থাকলেই একদিনেই কিন্তু শুকিয়ে যাবে আর এভাবে আমি দুইটা প্লেট রেডি করে নিয়েছি এবার সবগুলো রৌদ্রে শুকার পরেই দেখিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু খুব সুন্দর মতো শুকিয়ে গেছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এভাবে শুকিয়ে রেখে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে কত সুন্দর কিন্তু ফুলে উঠছে আর দেখতেও অনেক ভালো হয়েছে এখন ডিজাইনটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে বেঁচে যাওয়া ভাত থেকে যে এত সুন্দর একটা রেসিপি হয়তো বা বুঝতে পেরেছেন তবে রিকোয়েস্ট থাকবে বেঁচে যাওয়া ভাত কখনো ফেলে দেবেন না আর ভাত নষ্ট করা মোটেও ঠিক কাজ না এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না তেলে দিলেই কিন্তু ভাজানোটা হয়ে যায় একইভাবে আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি এখনও কিন্তু অর্ধেকটা রয়ে গেছে এগুলো পরে ভেজে খাওয়া যাবে এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি কতখানি মুসমুসে হয়েছে আর এগুলো কিন্তু হাত দিয়ে ধরলেই ভেঙে যায় এতটা নরম তবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার